আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ওমেগা নেটওয়ার্কের OMN টোকেনের অলরেডি কিন্তু লিস্টিং আপডেট চলে আসছে। তো কবে এই টোকেনটা লিস্ট হবে, কয়টা এক্সচেঞ্জে এই টোকেনটা লিস্ট হবে, কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে, এবং আমরা যে টোকেনটা মাইনিং করছি, ফ্রি মাইনিং ইউজার আমরা যারা, আমরা যে টোকেনগুলো মাইনিং করছি সেটা কখন এখান থেকে উইড্রো করে সেল আউট করতে পারবো, সব থাকতেছে আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অবস্থায় ভিডিওতে একটা করে লাইক করে দিন, এবং আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে পাশ থেকে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন, কেননা সর্বপ্রথম সব রকমের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়। ওকে, তো এখান থেকে নিচে খেয়াল করেন, এই যে 10 ঘন্টা আগে একটা টুইট করছে, যেটা বার্স ফর ল্যান্ডিং ওমেগা কোর টিম ইজ হিটিং 5CX হুইচ অন ক্যান নট ইউ ওয়েট টু ট্রেড ওয়ান। তো এখানে কি বলছে, আপনি কোনটাতে ট্রেড করবেন, মানে 5টা এক্সচেঞ্জে তাদের টোকেনটা কিন্তু আঘাত করতে চলেছে, মানে 5টা এক্সচেঞ্জে এরা লিস্টিং করার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য এরা যেটা বলছে তার থেকে কিন্তু বেশি করার চেষ্টা করছে। তারা কিন্তু আমাদেরকে বলছিল আমরা উইড্রো করতে পারবো এই বছরের শেষের দিকে ডিসেম্বরে, সেটা কিন্তু উইড্রোটা তারা বলতেছে এখন কিন্তু এই যে জুন মাসে করে দিবে। তারপর বলছে তারা কিন্তু এই যে CEX লিস্ট করবে সেটাও করবে জুলাইতে, সেটা এখন করতেছে জুনে। তারপর দেখা যায় KYC-র বিষয়টা, সেটাও কিন্তু তারা বলছিলো যে ডিসেম্বরে করতে পারবে পাসপোর্ট দিয়ে, সেটা কিন্তু 40% ইউজার এই জুনে থেকেই করতে পারতেছে। তো তারা যেটা বলতেছে তার থেকে কিন্তু বেশি করতেছে। আর এইটা সম্পর্কে, এই CEX সম্পর্কে 2টা এক্সচেঞ্জের কথা বলছিল, এখন এখানে কিন্তু 5টার কথা বলতেছে। আর তারপর আরও একটা কথা যেটা হলো, তারা কিন্তু বলছিল 20 থেকে 30 জুনের মধ্যে লিস্ট করবে, সেটা কিন্তু এখানে তারা আগাইয়ে নিয়ে আসছে। কবে লিস্ট করবে সেটা দেখাই দিচ্ছি। তো একটু নিচে গেলে খেয়াল করবেন, এখান থেকে 12 ঘন্টা আগের যে টুইটটা, Gate.io নিয়ে যে টুইটটা করছে, থ্যাংকস টু Gate.io স্টার্টআপ। তো এখান থেকে খেয়াল করেন, লুকিং ফরওয়ার্ড টু ফার্দার কোঅপারেশন উইথ ইউগুয়েস, লেটস বিল্ড এ বেটার কমিউনিটি টুগেদার। তো এখানে তারা বলছে কিন্তু এই যে Gate.io, এরা কিন্তু তাদের এই যে OMN টোকেন, এটা সম্পর্কে ট্রেডিং স্টার্ট এত 10টা AM June 16 UTC টাইম। তো UTC টাইম অনুযায়ী কিন্তু আমাদের বাংলাদেশ টাইম হবে 16 তারিখ বিকাল 4টা, আর এখান থেকে ইন্ডিয়া টাইম যেটা সেটা হবে 3টা 30 মিনিট। অবশ্য মনে রাখবেন 16 তারিখ, জুনের 16 তারিখ কত, 3টা 30 মিনিট ইন্ডিয়া টাইম, আর হল 4টা বাংলাদেশ টাইম। ওকে, এখানে Gate.io-তে ট্রেড ওপেন হবে। অলরেডি কিন্তু এই যে তারা 5টার কথা বলছিল, CEX মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, সেখান থেকে 3টার কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে। একটা হলো Gate.io, তারপর হলো OKX, এখান থেকে খেয়াল করবেন এই যে OKX নিয়ে, এটাও কিন্তু একই টাইম তারা অ্যানাউন্সমেন্ট করছে, একই টাইম। খেয়াল করেন এখান থেকে স্পট ট্রেডিং এই যে 10টা AM June 16 টাইম OKX। ওকে, এখন নিচ থেকে খেয়াল করেন, এই যে প্রথম টুইট যেটা করছিল 17 ঘন্টা আগে, আমি কিন্তু টুইটটা পাওয়ার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি। ওকে, তো এখান থেকে খেয়াল করেন, থ্যাংকস ফর কন্টিনিউয়াস সাপোর্ট ফ্রম Bybit অফিসিয়াল, দেয়ার উইল বি মেনি মোর অপরচুনিটিজ ফর ডিপ কোলাবোরেশন ইন দি ফিউচার, স্ট্যান্ড অ্যান্ড কেপ বিল্ডিং। তো এখানেও তারা সেই একই কথা বলছে। আর এখানে যদি আমরা Bybit-এর যে টুইটটা রিটুইট করছে তারা, সেইটা যদি ক্লিক করি, সেখান থেকে দেখেন Bybit ইজ এক্সাইটেড টু অ্যানাউন্স দি আপকামিং লিস্টিং ফর অফ OMN অন আওয়ার স্পট ট্রেডিং প্ল্যাটফর্ম। তো স্পট ট্রেডিং হিসাবে এটা কিন্তু থাকবে, আর ফিউচার ট্রেডিং হিসাবে পরে যাবে। আর এখানে আপনারা কিন্তু তাদের যে Bybit কিন্তু একটা গিভওয়ে দিবে, কি ডিপোজিট টু শেয়ার ইন দি 7 লাখের মতন টোকেন কিন্তু তারা গিভওয়ে দিবে, মানে OMN 7 লাখের মতন OMN টোকেন তারা গিভওয়ে দিবে। আর এখানেও কিন্তু লিস্ট হবে একই তারিখ, একই সময়ে কিন্তু ট্রেডটা ওপেন হবে, 3টা এক্সচেঞ্জ কিন্তু হুবাহু একই সময়ে ট্রেডটা ওপেন হবে। তো এখানে তারা 5টা এক্সচেঞ্জের কথা বলছিল, সেইখান থেকে কিন্তু তারা 3টা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিছে, এখন বাকি রয়েছে 2টা। বাকি 2টার মধ্যে একটা ধরা যায় বাইন্যান্স, আর অবশ্যই এই 3টা যে এক্সচেঞ্জ লিস্ট করছে, Gate.io কিন্তু 10 নম্বরে রয়েছে কয়েন মার্কেট ক্যাপে এক্সচেঞ্জের তালিকা থেকে, আর যে বাকি 2টা, একটা 5 এবং একটা 6, OKX 6 নম্বর এবং Bybit 5 নম্বর এক্সচেঞ্জে রয়েছে। Top 10 এক্সচেঞ্জের মধ্যে কিন্তু 3টা এক্সচেঞ্জে তারা তাদের টোকেনগুলো লিস্ট করতেছে। ওকে, এখন আমরা দেখাই যে তাদের যে টোকেনটা, এটা কিন্তু তারা বলছিল যে তাদের টোকেনটা ট্রেড ওপেন হওয়ার আগে আমাদেরকে উইড্রো করে দিবে, আমরা ক্লেম করে সেখান থেকে 25% আনলক হিসাবে পাবো। তো এখন তাদের যে সেই আনলক বিষয়টা কিন্তু এখানে বলে নাই, অবশ্য সেটা তাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের চেক করতে হবে।
ওকে, খেয়াল করুন আমি বর্তমানে আছি ওমেগা নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো এখান থেকে আমি যদি পিন পোস্ট গুলো ফলো করি, তারা অবশ্য যে টুইট মানে এখানে পোস্ট গুলো করে সেগুলো কিন্তু পিন করে দেয়। তো এখান থেকে দেখেন, পার্টিসিপেন্ট অ্যান্ড ক্লেম প্রসেসড, প্লিজ উই উইল পোস্ট এ ডিটেলস গোয়েট লেটার, প্লিজ ওয়েট ফর আওয়ার অফিসিয়াল নিউজ। তো এটা আমাদের জন্য না, এখান থেকে এই যে আমরা যেটা ফ্রি মাইনিং করছি এইটা আমাদের জন্য একটা টুইট, সরি টুইট না পোস্ট। আর ইউ গোয়িং টু ট্রেড 25% অফ আওয়ার মাইন্ড কয়েন অন লিস্টিং ডে। তো যেদিন তারা লিস্ট করবে, অবশ্য আমাদের KYC করার জন্য কিন্তু সময় রয়েছে 15 জুন পর্যন্ত, আর আজকে কিন্তু 14 জুন, আমি যখন ভিডিওটা মেক করতেছি 14 জুন, তো 16 জুন তাদের টোকেনটা কিন্তু লিস্ট হবে, ট্রেড ওপেন হবে। আর তারা কিন্তু সেইটাই এখানে বলতেছে, সেই দিন মেবি এখান থেকে তা আমাদের যে 25% সেইটা আনলক হবে, আর সেই দিনে আমরা ট্রেড ওপেন হওয়ার আগে কিন্তু আনলক হবে, আর ট্রেড ওপেন হলে আমরা কিন্তু উইড্রটা করতে পারবো। আর এখান থেকে আবার নিচে একটু খেয়াল করেন, ইয়েস উই উইথ পোস্ট এ ডিটেলস গুড সন। হ্যাঁ, এটার ডিটেল মানে বিস্তারিত কিন্তু তারা পরবর্তী টুইটে যে কোনো জায়গায় বলে দেবে। ওকে, তো এখান থেকে আপনাদেরকে আশা করি ধারণা দিতে পারলাম কয়টা এক্সচেঞ্জে তাদের টোকেনটা লিস্ট করবে এবং কী কী এক্সচেঞ্জে লিস্ট করতে চাইতেছে, আর তাদের টোকেনটা আমরা কবে থেকে ক্লেম করতে পারবো। সো ভিডিওতে একটা করে লাইক করে দিন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে পাশ থেকে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই মনে রাখবেন, 3টা এক্সচেঞ্জের মধ্যে কিন্তু OKX বাংলাদেশ থেকে খোলা যায় না, আর বাইবিট অবশ্যই আপনারা উইথড্র করবেন। আর উইথড্র করলে অবশ্যই খেয়াল রাখবেন, বাইবিট থেকে কিন্তু আমার প্রায় $100 থেকে $150 মতন বাইবিটের কয়েকটা এক্সচেঞ্জে মানে অ্যাকাউন্টে আমার কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। একটা এক্সচেঞ্জে কিন্তু $84 আমার কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, কেননা ওখান থেকে তাদের কোনো রকমের আইপি অ্যাড্রেসে ভুলভাল কিছু ধরতে পারলে, আইপি ট্র্যাক করতে পারলে কিন্তু তারা সেই অ্যাকাউন্ট থেকে উইথড্রটা স্টপ করে দেয়। সো আপনারা এই বিষয়টা আগে চেক করে রাখবেন, বাইবিটের এই বিষয়টা আগে চেক করবেন, তারপর গেট ডাটা এটা তো করবেন। এবং নেক্সট যে 2টা এক্সচেঞ্জ আছে, দেখি সেই 2টা এক্সচেঞ্জ কোন 2টা এক্সচেঞ্জ, বাইন্যান্স নাকি অন্য কিছু, বাইন্যান্স কুকয়েন এর মধ্যে থেকে হয়তো বা কিছু একটা হতে পারে। সো সেই পর্যন্ত অপেক্ষা করেন এবং ভিডিওতে একটা করে লাইক করে দিন। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।